ওয়ালাইকুম আসসালাম ওরি ও বারাকাত একদিনই ভাই প্রশ্ন করেছেন যে গোপন দান বলতে কি বোঝায় এ বিষয়ে একটু বোঝাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি জানতে চেয়েছেন যে গোপন দান বলতে কি বোঝায় এবং গোপন দান কিভাবে করা হয় দেখুন হাদিসের গ্রন্থে সহি বুখারী ও সহি মুসলিমে উল্লেখ আছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাতু ইযিল্লাহুমুল্লাহু ফি যিললে ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লো ইমামুন আদিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কাল কিয়ামতের মাঠে কঠিন দিন হবে কাল কিয়ামতের দিন খুবই কষ্টের দিন কঠিন দিন হবে সেই দিনে মহান আল্লাহর আড়সের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তাই সেই মহান আল্লাহর আড়সের ছায়ায় সাত শ্রেণীর মানুষ সাত ধরনের মানুষ আল্লাহর আড়সের ছায়ায় স্থান পাবে তার মধ্যে এক শ্রেণী হলো এমন যে ওরাজুলুন তাসাদ দাকা বিশোধকাতিন ফাফা হাহাত আলাহা তা আলা মা সীমা আলু মাহতুন যে সে এমনভাবে দান করবে যে সে ডান হাতে খরচা করবে বাম হাত বুঝতে পারবে না ডান হাতে দান করলে বাম হাত বুঝতে পারবে না এর অর্থ হচ্ছে এই যে সে দান করলো সে দান করছে তো দান করলো যে ব্যক্তি সে এবং যাকে দান করলেন তিনি এই দুইজন ছাড়া আর অন্য কেউ জানতে পারবে না বা কি যাকে দান করা হচ্ছে সেও যদি না বুঝতে পারে যে সেই জিনিসটি সেই দান করছে তো আমাদের চেষ্টা করতে হবে যে যিনি দান করছেন এবং যাকে দান করা হচ্ছে এই দুইজন ছাড়া অন্য কেউ না জানে তাহলে এর অনেক গুরুত্ব ইসলামে রয়েছে এর অনেক ফজিলত রয়েছে যে কাল কিয়ামতের মাঠে কঠিন দিনে মহান আল্লাহর আড়স্যের ছায় স্থান পাওয়া যাবে আশা করি বুঝতে পেরেছেন যদাকাল্লাহ